24 ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বেড়েছে। একদিনে 6,51,000-এর বেশি শনাক্ত ও 12,969 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এতে মোট সংক্রমণ ছাড়ালো 13,36,00,000 আর 29,00,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড গড়ল ভারত। 24 ঘন্টায় 1,26,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে, মৃত্যু হয়েছে 684 জনের। ব্রাজিলে একদিনে 90,000-এর বেশি আক্রান্ত ও 3,733 জনের মৃত্যু হয়েছে। একদিনে 75,000-এর বেশি শনাক্ত ও 8 শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকায় অস্বাভাবিক রক্তে জমাট বাঁধার ঘটনা অন্তর্ভুক্ত করা উচিত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা। যুক্তরাজ্যে টিকাটি নেওয়ার পর রক্ত জমাট বাঁধার 79টি ঘটনা ঘটেছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 19 জনের। 30 বছর বয়সী ব্রিটিশ নাগরিকদের অ্যাস্ট্রাজেনেকার বিকল্প টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ ভ্যাকসিন উপদেষ্টা কমিটি।